হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকে আমরা RRB NTPC এক্সাম নিয়ে আলোচনা করব। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই পরীক্ষা নেওয়া হবে আর কিছু দিনের মধ্যেই। এখানে আমরা কি পড়ব, কিভাবে প্রস্তুতি নেবো দেখে নেব আমরা। আসলে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য আমাকে আমারই কিছু বন্ধু স্থানীয় এবং তোমাদের মতো ছাত্র স্থানীয় আমরা বলেছে যে NTPC-র ওপর কিছু ভিডিও তৈরি করতে, যাতে তারা NTPC এক্সাম দেবে রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের অধীনে। সেই জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। RRB NTPC এক্সাম ডেট 2020 আউট হয়েছে। 140,640 ভ্যাকেন্সি ছিল, এটা COVID-19 আগে ঘোষণা করা হয়েছিল, কিন্তু বর্তমানে এই ভ্যাকেন্সিটার কিছু পরিবর্তন হয়েছে। আমি যে এই যে তথ্যগুলো নিয়েছি, এই তথ্যগুলো সবই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা RRB ওয়েবসাইট থেকে নেওয়া। জাস্ট ঘোষণা করা হয়েছে যে NTPC রিক্রুটমেন্ট এক্সাম ডিসেম্বর মাসের 15 তারিখ বা তারপর থেকে শুরু হবে। অনেকগুলো পোস্টের জন্য পরীক্ষা হবে, সেই পোস্টগুলো কী কী সেটাও আমরা এক্ষুনি দেখে নেব। এবং RRB NTPC 2020 অ্যাডমিট কার্ডও তোমরা পেয়ে যাবে। এখানে ওদের সাইটে গেলে দেখবে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডও পেয়ে যাবে। এই মুহূর্তে ঘোষণা করা হয়েছে যে প্রায় 1,40,000-এর বেশি যেটা ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিটা এই মুহূর্তে কমিয়ে ঘোষণা করা হয়েছে। 35,208 ভ্যাকেন্সি আছে বিভিন্ন পোস্টের জন্য। বিভিন্ন পোস্ট বলতে NTPC অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পোস্ট, বিভিন্ন পোস্টের জন্য থ্রু রেলওয়ে NTPC 2019-20 এক্সাম। NTPC বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে ঠিক কী কী পোস্ট আছে আমরা এক ঝলকে দেখে নেব। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম ক্রিপার, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল টিকিট ক্লার্ক ইত্যাদি বিভিন্ন পোস্ট আছে এখানে। টোটাল ভ্যাকেন্সিও দেওয়া আছে। এইগুলো আমার RRB ওয়েবসাইট থেকে নেওয়া, তোমরাও RRB ওয়েবসাইটে গেলে এইগুলো দেখতে পেয়ে যাবে। এছাড়া আরও বিভিন্ন পোস্টের মধ্যে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, স্টেশন মাস্টার, এইসব বিভিন্ন পোস্টে নেওয়া হবে। এবং তার ভ্যাকেন্সিগুলো এখানে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে সেইগুলো দেওয়া আছে। এইবার যে মূল কথা সেই জায়গাটায় আমি আসছি, সেটা হচ্ছে RRB NTPC সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন। স্টেজ 1 এবং স্টেজ 2 দুটো ভাগে হবে। RRB NTPC এক্সাম উইল কম্প্রাইজ অফ 3 সেকশন, দ্যাট ইজ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্স বলতে এখানে বলা হচ্ছে, পরিষ্কার লিখে দেওয়া আছে, অ্যারিথমেটিক এবিলিটি, নেক্সট হচ্ছে রিজনিং, হ্যাঁ, এবং আর একটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, ব্র্যাকেটে লেখা আছে জেনারেল সায়েন্স, ঠিক আছে। এটা হচ্ছে RRB NTPC এক্সামের সিলেবাস। এবং এক্সামটা স্টেজ 1 এবং স্টেজ 2 দুটো ভাগে হবে। এবং স্টেজ 1-এ মোট 100 নম্বরের কোশ্চেন হবে, নাম্বার অফ কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন থাকবে। 100 নম্বরের মানে প্রত্যেকটা কোশ্চেনের নম্বর 1 করে, এবং টোটাল ডিউরেশান হচ্ছে 90 মিনিট। তার মধ্যে অঙ্ক বা ম্যাথামেটিক্স থাকবে 30টা, জেনারেল ইন্টেলিজেন্সি বা রিজনিং থাকবে 30টা, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা। তাহলে 100টা কোশ্চেনের জন্য 100 নম্বর এবং সময় হচ্ছে 90 মিনিট। এবার RRB NTPC সিলেবাস ফর স্টেজ 1 CBT সেটা কী আছে আমরা দেখে নেব। এখানে ওই একই কথা লেখা আছে যে 100টা কোশ্চেন থাকবে এবং তার জন্য 90 নম্বর। ম্যাথের সিলেবাস কী আছে, অঙ্ক বা ম্যাথামেটিক্সের সিলেবাসের মধ্যে আছে নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশান, লসাগু গসাগু, রেশিও অ্যান্ড প্রপোর্শনাল, পার্সেন্টেজ, এরপরে আছে মেনসুরেশান, সময় এবং কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস। এছাড়া আছে এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি এবং এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স। এইটা আছে পুরো ম্যাথামেটিক্সের সিলেবাস। আমি একটা কথা বলি কি, এই ম্যাথামেটিক্সের সিলেবাসটা এটা কি শুধু NTPC পরীক্ষার জন্যই এই সিলেবাসটা, নাকি তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে এই সিলেবাস যদি তোমরা কভার করো তোমরা অন্যান্য আরও বিভিন্ন পরীক্ষায় কম্পিট করতে পারবে। তাই জন্য আমি বলি কি, আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে শুধুমাত্র NTPC-র জন্য আমি কিছু কোশ্চেন
কিছু অঙ্ক করে নিলাম, কিছু ইতিহাস কোশ্চেন, কিছু ভূগোল কোশ্চেন, শুধুমাত্র এনটিপিসি এই পরীক্ষাটার দিকে লক্ষ্য রেখে আমি পড়ে নিলাম, এই রকম না করে তোমরা যদি একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে কন্টিনিউয়াস ওইতে পড়াশোনা করো তাহলে আমার মনে হয় ভালো হয়। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যদি কেউ WBCS এর সিলেবাস ফলো করে অল অ্যাবাউট সিলেবাসটাকে ভালো করে পড়ার চেষ্টা করো এবং সিলেবাস ফলো করো, তাহলে কি হবে, তাহলে সে ব্যাংকিং পরীক্ষা ছাড়া আর অন্যান্য সমস্ত ধরনের ব্যাংকিংয়ের পরীক্ষা বা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরের কিছু পরীক্ষা ছাড়া সে আর অন্যান্য সকল পরীক্ষায় বসতে পারবে, যদি সে যদি WBCS এর সিলেবাসটাকে ভালো করে ফলো করে পড়াশোনা করে। এবার এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে, তোমরা বলবে যে দাদা CGL, ঠিক আছে, স্টাফ সিলেকশান CGL বা SSC স্টাফ সিলেকশান কমিশনের বিভিন্ন পরীক্ষা, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, এই সমস্ত পরীক্ষাগুলো কি আমরা দিতে পারবো শুধুমাত্র WBCS এর জন্য পড়াশোনা করে? হ্যাঁ, কেন দিতে পারবে না, সেখানে এই সমস্ত পরীক্ষাগুলো দেওয়ার জন্য তোমাদের আর দুটো জিনিস, ম্যাথ এবং ইংলিশ, এই দুটো জিনিসে তোমাদের এক্সট্রাঅর্ডিনারি হতে হবে। দেখো, তোমরা যদি চাকরি পেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই ম্যাথ এবং ইংলিশ এইগুলোতে এক্সট্রাঅর্ডিনারি হতেই হবে, কিছু করার নেই। যারা যারা চাকরি পাবে তারা অবশ্যই ম্যাথ ইংলিশে নিশ্চয়ই এক্সট্রাঅর্ডিনারি বা ভালো, যথেষ্ট ভালো, এক্সট্রাঅর্ডিনারি না হলেও যথেষ্ট ভালো, সেই জন্যই তারা চাকরি পেয়েছে, ঠিক আছে। তো CGL SSC যদি তোমরা দিতে চাও তার জন্য তোমাদের ম্যাথ এবং ইংলিশ এই দুটোকে খুব ভালো করে লক্ষ্য দিতে হবে, এবং তার সাথে যদি তোমরা পুরো WBCS এর সিলেবাস কভার করো তাহলে একমাত্র ব্যাংকিং এক্সাম ছাড়া, ব্যাংকিংয়ের কিছু চাকরি ছাড়া তোমরা আর সমস্ত ধরনের পরীক্ষায় বসতে পারবে। তোমাদের ব্যাপারটা বুঝতে হবে যে NTPC-র সিলেবাস বলে কিছু হয় না, পোস্ট অফিসের সিলেবাস বলে কিছু হয় না, যে পারবে সে সব জায়গায় পারবে, যে পারবে না সে কোথাও পারবে না, ঠিক আছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের মধ্যে কী আছে, অ্যানালোগাস কম্পিটিশন অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক সিরিজ, কোডিং রেকর্ডিং আছে, ম্যাথামেটিক্যাল অপারেশন আছে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স আছে, রিলেশনশিপ মানে ব্লাড রিলেশনশিপ আছে, অ্যানালিটিক্যাল রিজনিং আছে, সিলোইজিম আছে, জামলিং আছে, ভেন ডায়াগ্রাম, পাজেল, ডাটা সাফিসিয়েন্সি, টেড স্টেটমেন্ট, হ্যাঁ, ডিসিশান মেকিং আছে, কোর্স অফ অ্যাকশান, এই সমস্ত সবই, এই যে আমি তোমাদের একটা কথা বলি, জেনারেল ইন্টেলিজেন্সি বা GI এবং রিজনিংয়ের জন্য তোমরা RS আগরওয়ালের বইটা কিন্তু ভালো করে স্টাডি করতে পারো। তোমরা যদি RS আগরওয়ালের বইটা ভালো করে স্টাডি করো, RS আগরওয়ালের ভার্বাল এবং নন ভার্বাল রিজনিংয়ের বই আছে, তোমরা যদি ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ ফলো করো তাহলে তোমরা সেখানে সব কিছু পেয়ে যাবে। এবং এইগুলো তোমরা বিশ্বাস করো আমাকে, এইগুলো কোনো শক্ত ব্যাপার নয়, RS আগরওয়ালে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া আছে, তোমার কিছু প্রবলেম করে দেওয়া আছে তার, এবং তারপরে অনেক প্রবলেম করতে দেওয়া আছে, এবং তার এক্সপ্লেনেশানগুলো কী অ্যান্সার হবে, কেন অ্যান্সার হবে, সেই এক্সপ্লেনেশানগুলো বইয়ের পেছনে দেওয়া আছে। তোমাদের শুধু হাতে সময় নিয়ে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। যেমন এই ভেন ডায়াগ্রাম প্রচুর আছে RS আগরওয়ালে, ঠিক আছে, এই কোডিং রেকর্ডিং, ব্লাড রিলেশনশিপ, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলোইজম, সব কিছুই আছে, তোমাদের শুধু হাতে সময় দিয়ে পড়াশোনা করতে হবে। আমি একটা কথা বললাম, জেনারেল ইন্টেলিজেন্সি এবং রিজনিংয়ের জন্য অনেক ভালো ভালো বই আছে এবং তার মধ্যে RS আগরওয়ালের বই অন্যতম, তোমরা RS আগরওয়ালের বই কিন্তু ফলো করতে পারো। আর ম্যাথমেটিক্স তোমাদের কিন্তু শিখতে হবে একদম A to Z। আমি বলি কি, ম্যাথমেটিক্সের যে পাঁচটা ভাগ হয়, অর্থাৎ আমি বাংলাতে বলছি পাঁচটা ভাগ হচ্ছে পাটিগণিত একটা, নেক্সট হচ্ছে বীজগণিত, তিন নাম্বার হচ্ছে পরিমিতি, চার নাম্বার হচ্ছে জ্যামিতি, এবং পাঁচ নাম্বার হচ্ছে ত্রিকোণমিতি। তোমরা যদি ভালো করতে চাও, ভালোভাবে চাকরি পেতে চাও এবং একের অধিক চাকরি পেতে চাও তাহলে কিন্তু এই ম্যাথের এই পাঁচটা বিভাগেই তোমাদের দক্ষ হতে হবে। অর্থাৎ শুধুমাত্র পাটিগণিত করবার, অন্যগুলো কিছু জানবো না, এরকম করলে হবে না। তোমাদের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি এবং ত্রিকোণমিতি, এই সবগুলোতেই দক্ষ হতে হবে। এখন আমি একটা কথা বলি, ক্লাস টেনের যে বই আছে, ক্লাস নাইন টেনের যে বই আছে, সেই ক্লাস নাইন টেনের বই থেকে তোমরা ত্রিকোণমিতি এবং পরিমিতিটা ভালো করে প্র্যাকটিস করে ফেলো। এবং ম্যাথের এছাড়াও বাজারে অনেক বই আছে, আমি আর বলবো না নাম, তো তোমরা বিভিন্ন জায়গা থেকে ম্যাথ কিন্তু প্র্যাকটিস তোমাদের ভালো করে করতে হবে, এই জিনিসটা মাথায় রেখো। নেক্সট আমি চলে আসছি জেনারেল অ্যাওয়ারনেসের কথা। এখানে লেখা আছে কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অর্থাৎ এখানে এক কথায় বলা হচ্ছে কি, কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনার জন্য বিভিন্ন বাজারে ভালো ভালো বই আছে, যেমন ইংলিশ ভার্সানে আছে প্রতিযোগিতা দর্পণ, বাংলা ভার্সানে আছে অ্যাচিভার্স, এছাড়া সাফল্য পেশা প্রবেশ আছে, এছাড়া আমার বলে দেওয়ার দরকার নেই, আশা করি বাজারে প্রচুর ভালো ভালো ম্যাগাজিন আছে যেগুলো সব মাসিক, মানে এক মাস ছাড়া ছাড়া বেরোয়, এই ধরনের বিভিন্ন
ম্যাগাজিন তোমরা ফলো করতে পারো, প্রত্যেক দিন কাগজ পড়তে পারো। তারপরেও এখানে আছে গেমস অ্যান্ড স্পোর্টস, আর্ট, কালচার অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান লিটারেচার, গেমস অ্যান্ড স্পোর্টসের মধ্যে বলছি কিছুদিন আগেই বিভিন্ন পুরস্কার দেওয়া হয়েছে, যেমন অর্জুন পুরস্কার, ধ্যানরত্ন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, এই ধরনের পুরস্কার দেওয়া হয়েছে, যার উপর আমি ভিডিও করেছি। তো এই ধরনের জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এবং ইন্ডিয়ান লিটারেচার, বিভিন্ন বই, দেখো বিভিন্ন বই কে লিখেছে, এগুলো তোমরা লেখক এবং তাদের বই, লেখক এবং তাদের ছদ্মনাম, এইগুলো তোমরা যে কোনো কমন বই বাজারে এরকম প্রচুর বই আছে সেখানে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা পড়তে পারো। মনুমেন্টস অ্যান্ড প্লেস অফ ইন্ডিয়া, মানে ভারতের কোথায় কোথায় কী ধরনের মনুমেন্টস আছে, নাখোদা মসজিদ কোথায় আছে, ইন্ডিয়া গেট কোথায়, চার মিনার কোথায়, এই ধরনের বিভিন্ন কোশ্চেন হতে পারে। জেনারেল সায়েন্স, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ, জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু ক্লাস 10 CBSE, পরিষ্কার বলেই দিয়েছি জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স আপ টু ক্লাস 10 CBSE। তা তোমরা একটা ক্লাস করো CBSE-র ক্লাস 10 আপ টু ক্লাস 10 পর্যন্ত সমস্ত বইগুলো পড়ে ফেলি, আর ঝামেলা থাকবে না। বা যারা বাংলা মিডিয়ামে CBSE-র বই পাবে না তারা বাংলা বই পড়ো, ক্লাস 10 পর্যন্ত ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান বইগুলো পড়ে ফেলো। এরপর আছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে, এইটা খুব একটা ভাইটাল ব্যাপার, হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল। আমি বলি কি, যারা কিন্তু ভালো করে পড়াশোনা করো বা রেগুলার বেসিসে পড়াশোনা করো, তারা আমি কি বলতে চাইছি তারা আশা করি বুঝতে পারবে। বাজারে এই রকম অনেক বই আছে যে শুধুমাত্র বইয়ের হেডিং কি, বইয়ের হেডিং হচ্ছে RRB NTPC। দেখো ভালো করে আমার কথাটা বোঝার চেষ্টা করো, বাজারে অনেক বই আছে যাদের হেডিং কি RRB NTPC, অর্থাৎ RRB NTPC-র জন্যই ওই বইটা তৈরি করা হয়েছে। বইটা খুললে তোমরা কি দেখবে, বইটা খুললে দেখবে বইটা তিনটে ভাগে বিভক্ত, এবং একটা ভাগে আছে অঙ্ক, একটা ভাগে আছে জেনারেল রিজনিং, এবং একটা ভাগে আছে জেনারেল অ্যাওয়ারনেস। তা অঙ্কের মধ্যে কিছু কিছু অঙ্ক হয়তো কিছু 8-10 চ্যাপ্টার থেকে কিছু কিছু করে অঙ্ক দেওয়া আছে, তেমনি জেনারেল অ্যাওয়ারনেস পোর্শনেও দেখবে হিস্ট্রি থেকে 10 কোশ্চেন, জিওগ্রাফি থেকে 10 কোশ্চেন, আমি 10 বলছি মানে হিস্ট্রি থেকে হয়তো 200 কোশ্চেন দেওয়া আছে, জিওগ্রাফি থেকে 200 কোশ্চেন, লাইফ সায়েন্স থেকে 100 কোশ্চেন, ভৌতবিজ্ঞান থেকে 100 কোশ্চেন, এরকম করে করে একটা জয়া খিচুড়ি করে দেওয়া আছে। এইরকমভাবে কিন্তু পড়াশোনা হয় না, পরিষ্কার বলে দিচ্ছি এরকমভাবে পড়াশোনা হয় না। যদি ভালো করে পড়াশোনা করতে চাও তাহলে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ এবং লাইন টু লাইন, লাইন আফটার লাইন তোমাকে পড়াশোনা করতে হবে, যেমন হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল। এবার তুমি বলো তো, যে তুমি যে একটা RRB NTPC-র একটা বই, মানে মোটামুটি একটা বই কিনেছো 150-200-250 দিয়ে একটা বই কিনেছো, ওই বইটা পড়ে তোমার কী হবে? ওই বইটায় ধরো তোমার 500 হিস্ট্রি কোশ্চেন দেওয়া আছে এই বইটায়, তাই এই পাঁচশোটা হিস্ট্রি কোশ্চেন পড়ে তুমি গ্যারেন্টি দিতে পারবে যে এই 500 মধ্যে থেকে কোশ্চেন আসবে? তার থেকে যদি তুমি জীবন মুখোপাধ্যায়ের বই, তার থেকে যদি তুমি জীবন মুখোপাধ্যায়ের হিস্ট্রি বই 1, 2, 3, 4 যে ভলিউমগুলো আছে ওইগুলো যদি তুমি ধরে ধরে পড়াশোনা করো, এবং তোমাকে কীরকমভাবে পড়াশোনা করতে হবে, একদম সিন্ধু সভ্যতা থেকে তোমাকে হরপ্পা মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা বা তারও আগে মেসোপটেমিয়া সভ্যতা থেকে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে, কতদূর পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে, ভারতের একদম ভারত স্বাধীন হলো, সেই ভারত স্বাধীন হওয়ার 1947 সালের পর 1948 সাল পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে, তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। মেসোপটেমিয়া বা সুমেরু সভ্যতা যেটা সিন্ধু সভ্যতারও আগে ছিল, সেখান থেকে শুরু করে তোমাকে একদম ভারত স্বাধীন হলো সেই পর্যন্ত তোমাকে এই লং টার্মে পড়াশোনাটা করতে হবে, এবং রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে। এরকম নয় যে আজকে RRB NTPC হচ্ছে বলে আমি 500 হিস্ট্রি কোশ্চেন মুখস্থ করে নিলাম হয়ে যাবে, এরকম করে হয় না, এরকম করে কেউ চাকরি আজ পর্যন্ত পায়নি, ঠিক আছে? তো আমিও পেয়েছিলাম এই RRB-র একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যদিও বলা উচিত হচ্ছে কি না আমি বুঝতে পারছি না। আমি এই গুডস গার্ডের চাকরিটা পেয়েছিলাম, যদিও এখন আমি অন্য চাকরি করি, গুডস গার্ডের চাকরিটা করি না, কিন্তু এই গুডস গার্ডের চাকরি আমি পেয়েছিলাম। তো আমি জানি ব্যাপারগুলো কীরকম হয়, এবং তোমাদের যে কোনো চাকরি পাওয়ার জন্য কিন্তু একটা সহজে কিছু হবে না, একটা প্ল্যানিং চাই, এবং একটা সার্টেন টাইম ধরে তোমাকে পড়াশোনাটা কিন্তু সিরিয়াসলি করতে হবে। যেমন আমি হিস্ট্রির কথা বললাম, তেমনি একইভাবে সোশ্যাল ইকোনমি অ্যান্ড জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এই জিওগ্রাফি অফ ইন্ডিয়া এখানে লিখে দিয়েছে, জিওগ্রাফি থেকে কী কোশ্চেন আসবে তুমি বলতে পারবে? একটা এরকম বইতে তুমি 150-200 দিয়ে একটা বই কিনলে তার মধ্যে 200 জিওগ্রাফি কোশ্চেন আছে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এরকম করলে হবে না, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স তোমাকে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। এটা যদি তুমি করতে পারো তাহলে একটা জিনিস, যে জিনিসটা তোমার জন্য হবে, তুমি আর কাউকে কোনো দিন বলবে না যে দাদা আমি NTPC পরীক্ষা দেবো কীরকম আসবে সিলেবাস কী আছে বলো, যে দাদা আমি পোস্ট অফিস পরীক্ষা দেবো তার সিলেবাস কী আছে বলো, দাদা আমি মিসলেনিয়ার্স দেবো তার সিলেবাস কীরকম আছে বলো, এই কথা তুমি আর বলবে না। তোমার যদি প্রিপারেশান ঠিকঠাক থাকে না, তুমি শুধু পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ করবে আর গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবে, পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ করবে আর
পরীক্ষা পেরিয়ে আসবে। একমাত্র তোমায় তো বলছি আমি যে আমি একমাত্র ব্যাংকিং, ঠিক আছে, একমাত্র ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের পড়াশোনাটা একটু অন্যরকম, একটু আলাদা। তাছাড়া তুমি যদি WBCS এর যদি প্রিপারেশান নাও, যে IAS UPSC প্রিপারেশান নেবে, তাদের তো ব্যাপারটা আলাদা, তাদের আরও অনেক বড় ব্যাপার, খুব ভালো। তাছাড়া তুমি যদি সাধ্যমতো WBCS এর সিলেবাস ধরে WBCS এর জন্য প্রিপারেশান নাও, তাহলে শুধুমাত্র তুমি এই ব্যাংকিং সেক্টর এবং কিছু ফাইন্যান্সিয়াল সেক্টরের পরীক্ষা ছাড়া তুমি সব পরীক্ষা দিতে পারবে, প্রোভাইডেড তোমাকে ম্যাথ এবং ইংলিশটাতে ভালো হতে হবে। ম্যাথ এবং ইংলিশ এই দুটো খুব ভালো করে পড়তে হবে। আর যারা পড়াশোনা করোনি, শুনতে খুব খারাপ লাগলেও তাদের বলতে আমি বাধ্য হচ্ছি, তোমাদের আশা কিন্তু কম। তোমরা যদি ভেবে থাকো যে একটা বই থেকে পনেরো দিনের মধ্যে আমি 30 পাতা পড়ে নেবো, বা চারটে ভিডিও দেখে, চারটে হিস্ট্রির ভিডিও দেখলাম আমি, ভিডিও দেখো, ভিডিও দেখা ভালো, ভিডিও দেখা খারাপ নয়, সব ভিডিও থেকেই কিছু না কিছু জ্ঞান লাভ করা যায়। কিন্তু কারা কেউ যদি ভাবো এই দু একটা পাঁচটা ভিডিও দেখে আমি চাকরি পেয়ে যাবো, তারা কিন্তু ভুল ভাবছো, আমি বারবার বলছি তারা পাবে না, দেখে নিও। তো যাই হোক, এখানে আরও যে সমস্ত জিনিসগুলো আছে, জেনারেল সায়েন্টিফিক টেকনোলজি ডেভেলপমেন্টস ইনক্লুডিং স্পেস, নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া, ইউএন অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশান, মানে ইউনাইটেড নেশান, আরও যে সমস্ত ওয়ার্ল্ড অর্গানাইজেশানগুলো আছে, যেমন হু, WHO, হু, ঠিক আছে, এরকম আরও কিছু কিছু আছে, সেইগুলো সম্বন্ধে আমাদের দেখতে হবে। এনভায়রনমেন্ট একটা বড় ইস্যু, এনভায়রনমেন্ট ইস্যু, এইগুলোকে আমাদের দেখতে হবে। এছাড়া ইন্ডিয়ান ইকোনমি, ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়া অ্যান্ড দি ওয়ার্ল্ড, ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রাম, বিভিন্ন ভারতীয় সরকারের সঙ্গে এবং বিভিন্ন দেশের অন্যান্য সরকারের বিভিন্ন প্রোগ্রাম হয় সেইগুলো, সেই প্রোগ্রামগুলো, ফ্লোরা অ্যান্ড ফনা অ্যান্ড ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশান অফ ইন্ডিয়া, কারেন্ট জিকে, এটসেট্রা। সোজা কথা, এই হচ্ছে আমাদের জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস। দেখো, পার্ট ওয়ান পাস করার পর আছে পার্ট টুতে আছে ম্যাথামেটিক্স, আছে থাকবে 35টা, যার জন্য টোটাল নম্বর 35, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থাকবে 35টা, যার জন্য টোটাল নম্বর 35, এবং জেনারেল অ্যাওয়ারনেস আছে 50টা, যার জন্য টোটাল নম্বর 50, টোটাল হচ্ছে 120টিখানা কোশ্চেন এবং মোট নাম্বারও 120, এবং তার জন্য সময় আছে 90 মিনিট। স্টেজ টু এর সিলেবাস কি বললাম না, যদি একবার তোমার ভালো করে প্রিপারেশান নেওয়া থাকে তাহলে তোমাকে এই বারবার সিলেবাস দেখতে হবে না। দেখো, ম্যাথামেটিক্স সিলেবাস কী থাকবে, ম্যাথে কী থাকতে পারে, একই জিনিস ব্যাপারটা, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ত্রিকোণমিতি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক, নাম্বার সিস্টেম, ডেসিমেল, ওই টাইম অ্যান্ড ডিস্টেন্স, ওই টাইম অ্যান্ড ওয়ার্ক, হয়তো ট্রেনের অঙ্ক দেবে, একটা নৌকা স্রোতের অঙ্ক দিল, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক দিল, লাভ ক্ষতির অঙ্ক দিল, মেনসুরেশান মানে একটা হয়তো চোঙের অঙ্ক দিল, কি গোলকের অঙ্ক দিল, কি চোঙ এবং কোন মিশি একটা অঙ্ক দিল, হ্যাঁ, রেশিও অ্যান্ড প্রপোর্শনের অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক, এই অঙ্ক দেবে। তো তুমি যদি ম্যাথটা জানো তা তোমাকে বারবার এই পরীক্ষায় কী সিলেবাস, ওই পরীক্ষায় কী সিলেবাস, এরকম করে পাগলের মতো হাতড়ে বেড়াতে হবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সিলেবাস ফর RRB NTPC, ওই একই জিনিস যেটা আগে আমি আলোচনা করলাম। তোমরা এইটার জন্য কিন্তু, রিজনিংয়ের জন্য কিন্তু আর এস আগরওয়ালের বইটা কিন্তু পড়তে পারো, আর এস আগরওয়ালের বইটা রিজনিংয়ের জন্য কিন্তু যথেষ্ট ভালো। নেক্সট, জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস ফর NTPC, ওই যেগুলো বললাম, দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়াও ওই জেনারেল সায়েন্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, হ্যাঁ, বিভিন্ন যেরকম আগে ছিল একই জিনিস মোটামুটি। তো জেনারেল অ্যাওয়ারনেসও এখানে আছে, যেখান থেকে কিন্তু স্টেজ টুতে 50 নম্বরের কোশ্চেন আসবে। এইবার কিছু দুই একটা ছোট্টখাট্ট কোশ্চেন দেখে নিয়ে আমি ভিডিওটা শেষ করবো। বন্ধুরা, এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমাদের অনুপ্রেরণা করার জন্য, যেরকম পার্টিকুলার এই পরীক্ষার জন্য পড়বো, ওই পরীক্ষার জন্য পড়বো, এইরকম না করে তোমরা পুরো ধরে ধরে হিস্ট্রি পড়বো। তো হিস্ট্রি কোত্থেকে পড়বো, মেহেরগড় সভ্যতা থেকে ভারতের স্বাধীনতা পর্যন্ত, ভারতের স্বাধীন হয়ে গেল সেই পর্যন্ত পড়বো। জিওগ্রাফি কোত্থেকে পড়বো, ভারতের জিওগ্রাফি পড়বো, পশ্চিমবঙ্গের জিওগ্রাফি পড়বো, এরকম ধরে ধরে ভারতের নদ নদী, ভারতের ভূপ্রাকৃতিক গঠন, ভারতের পাহাড় পর্বত, এরকম ভারতের বিদ্যুৎ কেন্দ্র, এরকমভাবে বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরকমভাবে ধরে 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 পড়ো। আচ্ছা, হোয়াট আর দি সাবজেক্ট ইন দি RRB NTPC এক্সাম, দেয়ার আর থ্রি সাবজেক্ট NTPC এক্সাম, দ্যাট ইজ জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সি। কিন্তু আমরা সবাই জানি জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং একটা সাবজেক্ট, ম্যাথামেটিক্স আর একটা সাবজেক্ট, কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেসটা কী জিনিস বাবা, জেনারেল অ্যাওয়ারনেস কী জিনিস? জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে সব কিছু মেশানো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশান, হ্যাঁ, আরও যা যা আছে সব কিছু জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে মেশানো আছে। কিন্তু আচ্ছা, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, অনেক কিছু আছে। হোয়াট ইজ দি নেগেটিভ মার্ক, অর্থাৎ তোমার নেগেটিভ মার্ক কীরকম হবে, এখানে নেগেটিভ মার্কে বলে দিয়েছে, দি 1/3 মার্কস আর ডিডাক্টেড ফর এভরি রং অ্যান্সার্ড কোশ্চেন, ঠিক আছে, অর্থাৎ তিনটে ভুলের জন্য এক নাম্বার, তিনটে কোশ্চেন ভুলের জন্য এক নাম্বার কাটা যাবে। হোয়াট
উইল বি দি টোটাল নাম্বার অফ দি কোশ্চেন আর আর পিসি এক্সাম স্টেজ ওয়ান অ্যান্ড স্টেজ টু। একটু আগেই বললাম স্টেজ ওয়ানে 100টা কোশ্চেন্স থাকবে এবং স্টেজ টুতে 120টা কোশ্চেন থাকবে, কিন্তু সিলেবাস 19-20 একই। বেস্ট অফ লাক বন্ধুরা, তোমাদের ভালো করে পড়াশোনা করো, ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করো প্লিজ, এই পরীক্ষার জন্য এই সিলেবাস, ওই পরীক্ষার জন্য ওই সিলেবাস, তাহলে তোমাদের আর দেখতে হবে না, একমাত্র আমার কথা বিশ্বাস করো। ব্যাঙ্কিং সেক্টরটাই যা একটু আলাদা, ব্যাঙ্কিং সেক্টর ছাড়া কিন্তু তোমরা যদি WBCS-এর জন্য WBCS-এর সিলেবাসটাই যদি শুধু মাথায় নিয়ে পড়াশোনা করতে পারো, এবং WBCS-এর সিলেবাসের সঙ্গে দুটো জিনিস, আমি বলছি না যে এইগুলো WBCS-এ লাগে না, কিন্তু এইগুলোর ওপর আরও তোমাদের জোর দিতে হবে, সেটা হচ্ছে ম্যাথ আর ইংলিশ। এই দুটো যদি তোমরা ভালো করে পড়াশোনা করতে পারো এবং তার সঙ্গে WBCS-এর সিলেবাসটা ফলো করতে পারো, তাহলে কিছুমাত্র ব্যাঙ্কিং সেক্টর ছাড়া আর তোমাদের ফিরে তাকাতে হবে না, তোমরা সব পরীক্ষাতেই বেশ ভালো তোমরা পরীক্ষা দেবে বলে আমি আশা রাখছি। আর একটা কথা মনে রাখতে হবে, তোমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কিন্তু সহজে সাফল্য পাওয়া মুশকিল। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ।